মেসি ফাতির নৈপুণ্যে ব্যবধান কমালো বার্সেলোনা। ক্যারিয়ারের শুরুতে পাদপ্রদীপের আলোয় উঠে আসা আনসু ফাতি করলেন দারুণ দুই গোল। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন লিওনেল মেসি। লেভান্তের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা। ক্যাম্প নুয়ে দিবাগত রাতে লালিকায় 2-1 গোলে জিতেছে স্বাগতিকরা। এই জয় রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান 3 পয়েন্ট কমিয়েছে কিকে সেতিয়েনের দল। গত নভেম্বরের লিগে প্রথম দেখায় লেভান্তের মাঠে 3-1 গোলে হেরেছিল বার্সেলোনা। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের 8 মিনিটের মধ্যে 3 গোল খেয়েছিল কাতালান ক্লাবটি। ফিরতে দেখায় 11 মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগে শট লক্ষ্যে রাখতে পারেনি মেসি। 4 মিনিট পর ডিবক্সের ভিতরে বল পেয়ে দুর্বল শট নেন আর্জেন্টাইন তারকা। খানিক পর গোলরক্ষককে একা পেয়ে আতন গ্রিজম্যান ব্যর্থ হলে হতাশা বাড়ে দলটির। 29 মিনিটে ডিবক্সে বল পেয়ে একজনকে কাটিয়ে বাঁ পায়ে জোরালো শট নেন মেসি, বাদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। প্রবল চাপ তৈরি করা বার্সেলোনা পরপর 2 মিনিটে 2 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 30তম মিনিটে মেসি থ্রু পাসে ডিবক্সের মুখ থেকে নিচু শটে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন আনসু ফাতি। পরের মিনিটে মেসির বাড়ানো বলে ডিবক্সে পেয়ে কোনাকোনি শটে ব্যবধান দ্বিগুণ করেন অরক্ষিত তরুণ স্প্যানিশ ফরওয়ার্ড আনসু ফাতি। দ্বিতীয় গোলটি বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। চলতি মৌসুমে বার্সেলোনা মূল দলে অভিষেক হওয়া 17 বছর বয়সী ফাতির গোল হয়ে গেল 4টি। 36 মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত, কিন্তু একজনকে কাটিয়ে সেমেদোর নেওয়া জোরালো শট ক্রসবারে বাধা পায়। দ্বিতীয়ার্ধের 5ম মিনিটে ফাতিকে রুখতে পোস্ট ছেড়ে আবারও বেরিয়ে যান গোলরক্ষক। বল পেয়ে বার্সেলোনা অধিনায়কের নেওয়া দুর্বল শট ফেরান ডিফেন্ডার পস্তিগো। পরে মিনিটে পাল্টা আক্রমণে ডিবক্সে ফাঁকায় দাঁড় উড়িয়ে মারেন লেভান্তের উইঙ্গার রাচিনা। 73 মিনিটে দুজনকে কাটিয়ে এগিয়ে ছোট ডিবক্সের মুখ থেকে গোলরক্ষক বরাবর শট নেন মেসি। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে আচমকা গোল খেয়ে বসেন বার্সেলোনা। রচনার দূরপাল্লার শটে তেমন কোনো হুমকি ছিল না, কিন্তু গোলরক্ষক মার্কো আন্দ্রেটে স্টেগানের হাতে লেগে বল চলে যায় জালবারে। 22 ম্যাচে 14 জয় ও 7 ড্রয়ে 49 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। 14 জয় ও 3 ড্রয়ে 46 পয়েন্ট নিয়ে 2-এ আছে শিরোপাধারী বার্সেলোনা। 3-এ থাকা গেতাফের পয়েন্ট হচ্ছে 39।